পানিহাটি উত্তরপাড়ার মাঝখানে গঙ্গা থেকে দিনে দুপুরে বালি চুরির অভিযোগ। মাঝ নদীতে নৌকা দাঁড় করিয়ে তোলা হচ্ছে বালি, সেই বালি নিয়ে যাওয়া হচ্ছে কামারহাটিতে। নম্বর ওয়ার্ডের বটতলা ঘাটে বালি নামানোর কাজ চলছে নিয়মিত, সেই ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়। উত্তরপাড়া কোট্টম পৌরসভা শ্রীরামপুরের মহকুমা শাসকের কাছে বালি চুরির অভিযোগ করেছে। পোর্টাস, সেচ দপ্তর, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। ব্যারাকপুর ও চন্দননগর কমিশনারেটেও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন শ্রীরামপুরের মহকুমা শাসক। দেখছেন সেই ছবি, মাঝ নদীতে নৌকা দাঁড় করিয়ে তোলা হচ্ছে বালি, সেই বালি নিয়ে যাওয়া হচ্ছে কামারহাটিতে, সেই ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়। উত্তরপাড়া কোট্টম পৌরসভা শ্রীরামপুরের মহকুমা শাসকের কাছে বালি চুরির অভিযোগ করেছে। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে মাঝ নদীতে নৌকা দাঁড় করিয়ে তোলা হচ্ছে বালি। সৌরভ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌরভ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে চাঞ্চল্যকর ছবি। উত্তরপাড়া কোট্টম পৌরসভার উত্তরপাড়া আর কামারহাটির মাঝখানে গঙ্গা নদীর মাঝখান থেকেই দেখা যাচ্ছে বালি তোলা হচ্ছে পরপর 10 থেকে 12টি নৌকো দাঁড় করিয়ে। এইভাবেই কিন্তু রেগুলারই এই রকম বালি তোলা হয়। ঠিক ভাটার আসার 2 ঘন্টা আগে নৌকো দাঁড় করা এবং সেই মুহূর্তে কিন্তু ওই বালি তোলার কাজ চলে। ঠিক জোয়ার আসার আগেই কিন্তু নৌকোগুলো আবার পাড়ের দিকে যেতে লাগে এবং সেই চিত্রই ধরা পড়েছে যে এই বালিগুলি তোলার পর কামারহাটি গিয়েই কিন্তু গঙ্গা তীরবর্তী এলাকায় বালি নৌকোগুলো যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু নৌকো থেকে বালি নামিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এই চিত্র ধরার পরে কিন্তু উত্তরপাড়া কোট্টম পৌরসভার তরফ থেকে শ্রীরামপুরের এসডিও কে একটি অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কিন্তু এসডিও সম্রাট চক্রবর্তী তিনি জানান যে বিভিন্ন দপ্তরে তিনি চিঠি করেছেন, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। বিএলআরও অফিস থেকেও কিন্তু কিছু টিম গিয়ে এটা তদন্ত শুরু করেছে। এছাড়াও ইরিগেশন দপ্তর এবং হচ্ছে পোর্টাস্টকে লিখিতভাবে তিনি জানিয়েছেন কিভাবে এই বালি তোলা হচ্ছে বা কারাই বা এর সাথে যুক্ত আছে সেটাও যেন খতিয়ে দেখে। দুই তরফেরই পুলিশ কিন্তু এখন নদী পার্বতী এলাকায় কিন্তু টহল দিচ্ছে, কেউ বা কারা যারা বালি তুলছে তাদের ধরার জন্য। কিন্তু তারপর থেকেই কিন্তু ছবি তোলার পর থেকেই কিন্তু আজকে কিন্তু সেই চিত্র আর দেখা যাচ্ছে না। কিন্তু এই অবৈধভাবে বালি তোলার জন্য গঙ্গা তীরবর্তী পাড়গুলো কিন্তু ভাঙনের চেহারা নিয়েছে, কিছু কিছু জায়গায় ভেঙে কিন্তু অনেকটাই জলের তলায় তলিয়ে গেছে। কোথাও দেখা যাচ্ছে একটা বড় বিল্ডিং পর্যন্ত জলে ভেঙে ঢুকে গেছে, কোথাও পাড় কিন্তু নদীবক্ষ যেটা আগে ছিল সেখান থেকে কমপক্ষে 500 মিটার ভেতরে পর্যন্ত ঢুকে গেছে। এই অবৈধভাবে বালি তুলছে সেই চিত্র যখন ধরা পড়েছে তারপর থেকে কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসেছে। কারা এর সাথে যুক্ত, কোন কোন ব্যবসায়ী বা কোন অসাধু লোক এই বালি তোলার সাথে যুক্ত, তারা বালি কোথায় পাঠাচ্ছে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই দুই গঙ্গার দুপারে প্রশাসনই কিন্তু নড়ে চড়ে বসেছে এবং তারা তদন্ত শুরু করেছে। এরপরে দেখা যাক এরপরে আর বালি তোলা হচ্ছে কিনা। কিন্তু সরকার থেকে যেটা জানানো হয়েছিল যে বালি তুলতে গেলে কোনো অনুমতি দেওয়া হবে না, ইতিমধ্যেই নদীপক্ষ থেকে কেউ কোনোভাবে বালি তুলতে পারবে না, বালি চুরি যেন পুরোপুরি বন্ধ থাকে। তারপরও প্রশাসনের নাকের ডগায় কিভাবে দিনে দুপুরে এই নদীপক্ষের মাঝখান থেকে, গঙ্গা নদীর মাঝখান থেকে এভাবে বালি তুলছে সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তুলছে এলাকাবাসীরা। এবং তারাও যেটা জানাচ্ছে যে এই শাসক দলের মদতেই কাজ হতে পারে, এই নিয়ে কিন্তু বিজেপি তৃণমূলের একটি দরজা আছে যে বিজেপি থেকে যেটা দাবি করা হচ্ছে যে শাসক দলের মদতেই এই বাড়ি তোলা হচ্ছে এবং তৃণমূল থেকে যেটা শাসক দল থেকে যেটা বলেছে প্রশাসনের কাজ করবে সেই কারণেই কমপ্লেন করা হয়েছে। ধন্যবাদ। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, প্রাইভেট ট্রেনিং কলেজের পর প্রাইভেট ল ও ফার্মেসি কলেজে অনুমোদনে পার্থ মানিক যোগ। এনওসি দেওয়ার ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সুপারিশ এসেছে মানিকের থেকে। খবর সূত্রে অনুমোদন দিতে কলেজ পিছু নেওয়া হয়েছে 10 থেকে 12 লক্ষ টাকা, এমনই খবর ইডি সূত্রে। মিলেছে মধ্যস্থতাকারীর উপস্থিতিও। প্রাইভেট ল কলেজের সঙ্গে মানিকের যোগাযোগের মাধ্যম ছিল তারই এক ঘনিষ্ঠ, তাকেও তলব করতে চায় ইডি। এনওসি দেওয়া কলেজগুলিকে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। গতকালই আমরা দেখেছি আদালতে ইডির আইনজীবী যে মন্তব্য করেছিলেন যে আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রসঙ্গে ইডি দাবি করে যে ওর পিতার বাড়ি থেকে যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে তার শিডিউল অফেন্স এবং বিপুল টাকার বিনিময়ে একাধিক বেসরকারি আইন কলেজ এবং ফার্মেসি কলেজকে এনওসি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, কি জানতে পারছো?
দেখো গতকালকে ইডির তরফে কিন্তু বিস্ফোরক যে সাবমিশন করা হয়েছিল আদালতের কাছে, তথ্য পেশ করা হয়েছিল যে শুধুমাত্র বেসরকারি ডিএলএড কলেজ থেকেই যে টাকা বা বেনিফিশিয়ারি হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এমনটা নয়, রাজ্যে বেশ কিছু বেসরকারি ল কলেজ এবং ফার্মা কলেজের এনওসির জন্য বা নো অবজেকশন সার্টিফিকেটের ক্ষেত্রেও কিন্তু লাভবান হয়েছিলেন মানিক ভট্টাচার্য, এবং মানিক ভট্টাচার্যের মারফত সেই টাকা কিন্তু পৌঁছে গেছিল পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। ইডি সূত্রে যেটা আমরা জানতে পারছি যে বিভিন্ন ল কলেজ এবং ফার্মা কলেজের এনওসির ক্ষেত্রে প্রত্যেকটা কলেজ মাথা পিছু 12 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। আমরা জানি যে এর আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা তাপস মণ্ডল ইডিকে জানিয়েছিলেন যে প্রত্যেকটি যে ডিএলএড কলেজ রয়েছে সেখানে অফলাইন ছাত্র ভর্তির ক্ষেত্রে 4,700 টাকা করে নেওয়া হতো প্রত্যেক ছাত্র পিছু, এবং ইতিমধ্যে সেই সমস্ত ডিএলএড কলেজের প্রিন্সিপালদেরকে ডেকেও যে বয়ান ইতিমধ্যে নিয়েছে তাতেও এই বিষয়টি সামনে এসছে। এর পাশাপাশি বিভিন্ন যে ল কলেজ রয়েছে, বেসরকারি ল কলেজ এবং বিভিন্ন যে বেসরকারি ফার্মা কলেজ রয়েছে, এই এই সেক্টর থেকেও এনওসির ক্ষেত্রেও কিন্তু এই টাকা একেবারে মানিক ভট্টাচার্যের কাছ থেকে, সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে আসতো। এখনো পর্যন্ত কোন কোন ল কলেজ, কোন কোন ফার্মা কলেজ সেগুলোকে চিহ্নিতকরণের কাজ চলছে প্রয়োজনে ইডি সূত্রে খবর, তাদের আধিকারিকদেরকে ডেকেও বা তাদের প্রিন্সিপালদেরকে ডেকেও কিন্তু তাদের বয়ান রেকর্ড করা হবে। এর পাশাপাশি মানিকের একজন অত্যন্ত ঘনিষ্ঠ যার মারফত এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে যেত তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে এমনটা কিন্তু ইডি সূত্রে খবর। কতগুলি কলেজ এবং সেই কলেজ থেকে যদি প্রত্যেকটি কলেজ থেকে 10 থেকে 12 লাখ টাকা নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মোট কটি কলেজ থেকে এই এতগুলো এরকম মোটা টাকা নেওয়া হয়েছে এটাই কিন্তু এই মুহূর্তে ইডির আতসকাজ হতে পারে। ধন্যবাদ সুকান্ত। এবারে যে খবরের দিকে নজর রাখবো, আদালতে ইডির আইনজীবীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, আপাতত জেলেই থাকতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। ফ্ল্যাটে টাকা উদ্ধারের মামলায় তাদের 14 ডিসেম্বর পর্যন্ত জেলে হাজতের নির্দেশ দিয়েছে আদালত। কেউ যদি কারোর বাড়ির কোর থেকে ডাকাতি করে সেই টাকা বিদেশে পাঠিয়ে দেয় তাহলে 24 ঘন্টার মধ্যে উদ্ধার করা সম্ভব নয় বললেন ইডির আইনজীবী। বিপুল টাকার বিনিময়ে একাধিক বেসরকারি আইন কলেজ ও ফার্মাসি কলেজকে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে তা ছিল শেডিউল অফেন্স। প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রসঙ্গে আদালতে এমনই বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গোটা ঘটনার সঙ্গে ডাকাতির তুলনাও টানলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। অর্পিতার জোড়া ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা ও গয়না উদ্ধারের মামলায় এদিন শুনানি ছিল নগর দায়রা আদালতে। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলবন্দি পার্থ ও অর্পিতা। এই দুজন ছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকেও গ্রেফতার করেছে ইডি, যার বিরুদ্ধে কোটি কোটি টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এদিন আদালতে ইডির আইনজীবী দাবি করেন স্কুলে নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল মানিক ভট্টাচার্যের। এর আগে 24 নভেম্বর মানিক প্রসঙ্গে আদালতে ইডির তরফে দাবি করা হয়েছিল নতুন বেসরকারি ডিএলএড কলেজ খোলা ও সিট বাড়াতে এনওসি দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক আর্থিক লেনদেন হয়েছিল। আর এদিন আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী বিভিন্ন বেসরকারি আইন কলেজ ও ফার্মাসি কলেজকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিলেন বিপুল টাকার বিনিময়ে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল এদিন একবারও জামিনের আর্জি জানাননি পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীরা। যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী বলেন বারবার লম্বা সময়ের জন্য জেল হেফাজতে রেখে দেওয়ার আর্জি জানাচ্ছে ইডি, কিন্তু তদন্ত এগোচ্ছে না। 15 দিনের বেশি অ্যাট এ টাইম কারো কাস্টাডি অথরাইজ করা যায় না, যেটা লাস্ট ডেট থেকে আজকে প্রায় 30 দিন 29 দিনের একখানা লম্বা ডেট ছিল, সেটা আমাদের আইনি যথাযথ মনে হয়নি। আমরা কোর্টকে জানিয়েছি এবং আমরা অ্যাজিটেট করেছি, দিস ইজ নট অ্যাজ পার প্রভিশন অফ ল। অভিযুক্ত পক্ষের আইনজীবীর এহেন বক্তব্যের পরই বিস্ফোরক দাবি করেন ইডির আইনজীবী। তিনি বলেন অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা কোনো খুন বা ডাকাতির মতো সিঙ্গল অফেন্স নয় যে একবার চার্জশিট দিলেই হয়ে গেল। কেউ যদি কারুর বাড়ি থেকে 4 কোটি টাকা ডাকাতি করে এবং সেই টাকা বিদেশে পাঠিয়ে দেয় তাহলে তো 24 ঘন্টার মধ্যে উদ্ধার করা সম্ভব নয়, এটা একটা শেডিউল অফেন্স, সময় সাপেক্ষ তদন্ত। সবাই টাকা উদ্ধারের কথা বলছেন কিন্তু কেউ বলে দিচ্ছে না কার কাছে টাকা গিয়েছে, কার বাড়ির ছাদে টাকা লুকোনো আছে। দুপক্ষের বক্তব্য শোনার পর 14 ডিসেম্বর পর্যন্ত পার্থ অর্পিতাকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেন বিচারক। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। অন্যদিকে নবম দশমে 952 জন শিক্ষক ভুয়ো সুপারিশপত্র পেয়েছেন, চাকরি করছেন 800-র কাছাকাছি। এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় হাইকোর্টে এই চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। আগে নির্দেশ বদলে স্কুল সার্ভিস কমিশনকে আপাতত অবৈধ 183 জন শিক্ষকের তালিকা প্রকাশ করতে বারণ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
নবম দশমে অবৈধ শিক্ষক কতজন স্কুল সার্ভিস কমিশনের হিসেবে সংখ্যাটা 183, কিন্তু সিবিআই এর দাবি সংখ্যাটা আসলে 950 এর বেশি। এই প্রেক্ষাপটে ভূ শিক্ষকদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েও তা বদল করল আদালত। বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিলেন, এখনই অবৈধ শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে না কমিশনকে। এর আগে স্কুল সার্ভিস কমিশন আদালতে জানিয়েছিল, নবম দশমে 183 জনকে অবৈধভাবে শিক্ষকের সুপারিশপত্র দেওয়া হয়েছিল বলে তারা জানতে পেরেছে। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশনের কাছে জানতে চান, ওই 183 জনের মধ্যে কতজন চাকরি করছেন, বেআইনি সুপারিশ খুঁজে পেলেও তা বাতিলের জন্য কি পদক্ষেপ করেছে কমিশন, কি কি বেআইনি কাজ খুঁজে পাওয়া গেছে। কমিশনের আইনজীবী বলেন, মেধা তালিকায় নিচের দিকে থাকা প্রার্থীদের তালিকা উপরের দিকে তুলে এনে চাকরি দেওয়া হয়েছে বলে জানতে পারা গেছে। এরপরেই বিচারপতি নির্দেশ দেন, 24 ঘন্টার মধ্যে 183 জনের নামের তালিকা স্কুল শিক্ষা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এরপরে সিবিআই আদালতে দাবি করে, নবম দশমে 952 জন শিক্ষকের ভূ সুপারিশপত্র পেয়েছেন, বেশিরভাগ ব্যক্তি চাকরি করছেন, সংখ্যাটা প্রায় 800 কাছাকাছি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন নির্দেশ দেন, নবম দশমে অবৈধ 183 জন শিক্ষকের তালিকা আপাতত প্রকাশ করতে হবে না এসএসসিকে। এর আগে অতিরিক্ত শূন্যপদে অবৈধদের নিয়োগের বিষয়টি কার মস্তিষ্ক প্রসূত তা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই তদন্তে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ, নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য সরকার। যে মামলায় সম্প্রতি হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষাপটে বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, নিয়োগ দুর্নীতি থামানোর পরিবর্তে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে স্থগিতাদেশ জোগাড় করতে, এটা বিস্ময়কর। যেহেতু বিচারপতি গাঙ্গুলি এটা নিয়ে জোর দিয়েছেন, মানুষ চাইছে এটা হোক এবং ওনাকেই শেষ পর্যন্ত করতে হবে। আইন বা কোর্ট না বললে ওরা মানে না, কোর্ট বললেও মানে না, এটা কড়াকড়িভাবে এটাকে করিয়ে নিতে হবে এটা সময়সীমার মধ্যে। তা নাহলে এই সরকারকে তার দায়ভাগ নিতে হবে এবং তার জন্য জরিমানা বা তার জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। বেআইনি দুর্নীতিগ্রস্ত নিয়োগ এটা মানুষ মানবে না। তাদের নিয়োগ করার মধ্য দিয়ে ন্যায্যদের বঞ্চিত করা হচ্ছে, যারা ন্যায্য তাদের চাকরির দাবিটা চুক্তিসঙ্গত এবং যথাযথ, কোর্ট তার পক্ষেই দাঁড়াচ্ছে, সরকার সেগুলোকে তালগোল পাকিয়ে টাকার খেলা খেলতে চাইছে। রাজ্য সরকার যারা বিতর্কিত নিয়োগ তাদের নিয়োগটা সমর্থন করে না, কিন্তু সেইটা রাখলে নাম্বার জাম্পিং ধরে এসএন পদগুলো তাহলে কয়েক হাজার আন্দোলনকারী তাদের অ্যাকোমোডেট করা সম্ভব। রাজ্য সরকার এইটা একটা ফর্মুলা দিয়েছে। আবার যদি কাউকে ছাঁটাই করা হয়, সে যদি আবার গিয়ে কোর্টে যায়, আবার স্টে আনলে সপ্তাহ 12টা বেজে যেত, তার থেকে কোর্ট সরাসরি বলে দিতেন দুটো মডেল, এইটা করবেন না এটা করুন। এই মামলায় বৃহস্পতিবার ফের শুনানি নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সৌভিক মজুমদার, জয়ন্ত পাল ও বিজেন্দ্র সিং এর রিপোর্ট, এবিপি আনন্দ। যে খবরের দিকে নজর রাখবো, এই মুহূর্তে ডেঙ্গি থেকে সেরে ওঠার পরও অনেকেরই বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু এবার ডেঙ্গি পরবর্তী এক বিরল রোগে আক্রান্ত হলেন উত্তর চব্বিশ পরগনার গাড়ুলিয়ার বাসিন্দা এক ব্যক্তি। চিকিৎসকদের সহায়তায় কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন তিনি। ডেঙ্গি কখনো কেড়েছে প্রাণ, কখনো ডেঙ্গি থেকে সেরে ওঠার পরেও শরীরে দেখা দিয়েছে মারাত্মক কিছু উপসর্গ। এবার ডেঙ্গির কারণে বিরল ও ভয়াবহ এক রোগের শিকার হলেন এক ব্যক্তি। পক্ষাঘাতগ্রস্ত হয়ে অসাড় হয়ে পড়ল সারা শরীর। প্রায় এক মাস জমে মানুষে টানাটানির পর কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন উত্তর চব্বিশ পরগনার গাড়ুলিয়ার বাসিন্দা পিন্টু রজক নামে এই ব্যক্তি। পরিবার সূত্রে খবর, গত 26 অক্টোবর তার জ্বর আসে, কয়েকদিন জ্বর না কমায় ডেঙ্গি টেস্ট করান। 1 নভেম্বর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। ব্যারাকপুরে বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছিল তার, কিন্তু দেখা যায় জ্বর কমলেও সারা শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। হাত পা মুখ চোখ সহ সারা শরীর অসাড়, এমনকি নিঃশ্বাসটুকুও নিতে পারছিলেন না এই ব্যক্তি। 8 তারিখ স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিকেল কলেজে, তখন তিনি অচৈতন্য। সিটি স্ক্যান এমআরআই এর পর চিকিৎসকেরা দেখেন ডেঙ্গির আক্রমণে বিরল ভয়াবহ অসুখে আক্রান্ত হয়েছেন তিনি। অসুখটির নাম পোস্ট ডেঙ্গি অ্যাকিউট ডিসেমিনেটেড এনসেফ্যালোমাইলাইটিস অ্যান্ড গুলেনবেরি সিন্ড্রোম, সংক্ষেপে পোস্ট ডেঙ্গু অ্যাডেম গুলেনবেরি সিন্ড্রোম। অত্যন্ত বিরল একটি অসুখ, সাধারণত ভাইরাস আক্রান্তের পর গুলেনবেরি সিন্ড্রোম দেখা দেয়। ডেঙ্গুর পরে শরীরের যে ইমিউনোলজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ে, তার ফলে এটা একটা ইনফ্ল্যামেটরি প্রসেস, আমরা এটা ইনফেকশাস প্রসেস বলবো না, তার ফলে ব্রেন, স্পাইনাল কর্ড এবং চারিপাশের যে পেরিফেরাল নার্ভ, এগুলো সব এফেক্ট হয় আর কি। এবার আমরা তো নার্ভ বায়োপসি বা এগুলো করতে পারিনি এবং এগুলো আরও রিসার্চের দরকার, কারণ এগুলো
খুব অদ্ভুত টাইপের, কারণ আমরা দেখছি যে ডেঙ্গি থ্রি যেটা অতটা মারাত্মক রোগ ছিল না, পোস্ট করোনা এরাতে এটা মারাত্মক রোগ নিয়েছে, কেন নিয়েছে এগুলো নিয়ে প্রচুর কাজ চলছে, এটাও পার্ট অফ দ্যাট হতে পারে। চিকিৎসকেরা জানাচ্ছেন কার্যত কোমায় চলে গিয়েছিলেন এই ব্যক্তি, গ্লাসগো কোমা স্কেলে রেটিং ছিল 3, তবে চিকিৎসকদের তৎপরতায় কোমা থেকে বেরিয়ে এসেছেন তিনি। এরকম ইনসিডেন্ট ডেঙ্গু পরবর্তী কোনো রোগীর এখনো পর্যন্ত টু দ্য বেস্ট অফ আর নলেজ রিপোর্টেড নেই। খুব তাড়াতাড়ি রোগটা ধরতে পারার ফলে আমরা খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু করে দিতে পারি এবং তাই জন্যই রোগী ওই একদম এন্ড স্টেজে প্রোগ্রেস করা থেকে বেঁচে যায়। প্রথমে শোয়ার থেকে উঠে বসেছিলেন, তারপর ওয়াকারের সাহায্যে হাঁটানোর চেষ্টা করা হয়, এখন কারোর সাহায্য ছাড়াই একাই হাঁটার চেষ্টা করছেন পিন্টু রজক। মৃত্যুর সঙ্গে লড়াই করে নতুন জীবন ফিরে পেয়েছেন তিনি। ডেঙ্গু হয়েছিল, তার হঠাৎ শরীর পড়ে গেল এক সপ্তাহ পরে, এখানে এসে সুস্থ হয়েছি, এখন ভালো হাঁটতে পারছি, চলতে পারছি, দাঁড়াতে পারছিল না, হাত পাত পা পা খুব খতরনাক অবস্থা, আমি ভাবলাম কি চলতে পারবে না বাবা, এখনই খুব ভালো আছে। চিকিৎসকরা আশাবাদী তাকে খুব দ্রুত হাসপাতাল থেকে ছুটি দেওয়া সম্ভব হবে, এমনকি রোগীর পরিজন এবং রোগী নিজেও আত্মবিশ্বাসী। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। স্বর্ণালী, আজকের আনন্দ সকাল এ পর্যন্তই, একেবারেই সবাই খুব ভালো থাকবেন আর অন্যান্য গুরুত্বপূর্ণ নজরের জন্য অবশ্যই নজর রাখবেন এবিপি আনন্দ।